বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকে আপনাদের সাথে লিমিয়াসি পরিবারের একটি উদ্ভিদ নিশিন্দার উপকারিতা, ব্যবহারবিধি এবং গুণাগুণ্যে কিছু কথা বলবো বা শেয়ার করবো ইনশাআল্লাহ। নিশিন্দা একটি ভেষজ উদ্ভিদ। এটি এক প্রকার ছোট পুনর্মসি উদ্ভিদ। এটি গুল্ম এবং বৃক্ষের শঙ্করও বলা হয়। 5 মিটার পর্যন্ত উচ্চতা বিশিষ্ট হতে পারে। ফুল হয় নীলচে বেগুনি। সারা দেশেই জন্মে। এই গাছের পাতা, শিকড়, ফুল ও ফল সব কিছুই কাজে লাগে, অর্থাৎ ভেষজ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। গরম পানিতে পাতার নির্যাস ক্রনিক ব্যথা, বাত ব্যথা, মাথা ব্যথা উপশম হয়। এটা হাঁপানি, ঠান্ডাজনিত রোগেও বেশ উপকারী। গাছের ডালপালা পোকামাকড় রোধী। এছাড়াও বিভিন্ন রোগে এটি ব্যবহৃত হয় এবং বেশ কার্যকরও বটে। প্রিয় দর্শক, গাছপালা আল্লাহ পাকের বিশেষ এক নিয়ামত। এই নিয়ামতের মাধ্যমে আমরা বিভিন্ন রোগ ব্যাধি থেকে দূরে থাকতে পারি এবং শরীর সুস্থ এবং সবল রাখতে পারি। তো যে কোনো গাছ ব্যবহারের পূর্বে গাছটি ভালোভাবে চিনে নিতে হবে। তো চলুন গাছটি সম্পর্কে সংক্ষেপে জেনে নেই। নিশিন্দা একটি ভেষজ উদ্ভিদ এবং পাতাঝরা উদ্ভিদও বলা হয়। আমাদের দেশে প্রায় সব জায়গাতে নিশিন্দা গাছটি চোখে পড়ে। গাছ খুবই কষ্টসহিষ্ণু এবং প্রতিকূলতার মাঝেও টিকে থাকতে পারে। রাস্তার ধারে, জমির আইল, বাঁধের পাড়, পতিত জমি, বন জঙ্গল এবং পাহাড়ের ঢালে নিশিন্দা গাছ জন্মাতে দেখা যায়। তবে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম এলাকায় নিশিন্দা গাছ বেশি দেখা যায়। গাছ কাঠের এবং কাষ্ঠল এবং শাখা পোশাখা বেশ শক্ত। বৃদ্ধি ধীর গতিসম্পন্ন। গাছের কাঠের রং ধূসর থেকে সাদা হয়ে থাকে। এর কাঠ বিভিন্ন ধরনের নির্মাণ কাজ ও গ্রামাঞ্চলের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। ছাই থেকে রং তৈরি করা হয়। গাছের শাখা পোশাখা অধিক যৌগিক, পাতা লম্বায় 2 থেকে 3 সেন্টিমিটার, গঠন ও অসমান এবং বর্ষা আকৃতির। অগ্রভাগ সুচালু এবং 3 থেকে 5 ফলক বিশিষ্ট। রং গাঢ় সবুজ, পাতা কসলালে উগ্র গন্ধ বের হয়। নিশিন্দার ফুল ফোটার মৌসুম বর্ষা ও শরৎকাল। এ সময় গাছের শাখা পোশাখার অগ্রভাগে লম্বা ঊর্ধ্বগতি মঞ্জুরিতে থোকায় থোকায় ছোট নীলাভ থেকে বেগুনি রঙের ফুল ফোটে। ফুল মঞ্জুরির নিচ থেকে ফোটা শুরু হয়ে আস্তে আস্তে উপরের গুলোতে ফোটে। ফুটন্ত ফুলের সৌন্দর্য নজর কাড়া। ফুল গন্ধহীন। ফুল শেষে গাছে ফল হয়। ফল আকারে ছোটো ও ডিম্বা আকৃতির। বীজ থেকে নিশিন্দার বংশবিদ্যা বিস্তার করা যায়। তবে ডাল কাটিং পদ্ধতির মাধ্যমে বংশবিদ্যার বিস্তার সহজ ও প্রচলিত। বর্তমানে নিশিন্দা চাষের প্রচলন তেমন না থাকলেও হেজ উদ্ভিদ হিসেবে বহুল ব্যবহার করা হয়ে থাকে। নিশিন্দার পাতা, ফুল, ফল, বীজ সবই মূলত ভেষজ গুণে গুণান্বিত। গরম পানিতে পাতার নির্যাস বিভিন্ন রোগের ব্যথা উপশম করে থাকে। এছাড়াও সব ধরনের চর্মরোগ, সর্দি, হাঁপানি, ঠান্ডাজনিত রোগে নিশিন্দা বেশ কার্যকর। কোথায় কোথায়ও নিশিন্দা গাছ সেদ্ধ করে ওই পানি দিয়ে শিশুদের গোসল করতে দেখা যায়। এছাড়া নিশিন্দা গাছের শাখা পোশাখা ও পাতা পোকামাকড় দমন করে থাকে। বহুকাল ধরে কৃষিতে রয়েছে এর জৈব ব্যবহার। নিশিন্দা গাছের পাতা রোদে শুকিয়ে গুঁড়া করে বীজের সঙ্গে মিশিয়ে বীজ সংরক্ষণ করলে তাতে পোকার আক্রমণ হয় না। পাতার রস থেকে তৈরি করা হয় জৈব কীটনাশক এবং ব্যবহার পরিবেশসম্মত। এতে অর্থ সাশ্রয়ী এবং চাষাবাদে ভূমিকার পালন করে থাকে বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নিশিন্দা গাছের পাতা, ফুল, ফল, মূল সব কিছুই উপকারী এবং ভেষজ হিসেবে ব্যবহার হয়ে থাকে। এটি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে চিনে থাকে বা ডেকে থাকে। কোথায় বা শ্যামলু, সেষ্টি, নুসি, নিগুন্ডি ইত্যাদি। এই গাছটির ইংরেজি নাম চাইনিজ সেষ্টি বা ফাইভ লিভস সেষ্টি বা হর্স শোস, ভাইটেক্স এবং নিশিন্দা ইত্যাদি। গাছটির প্রতিটি অংশই ভেষজ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এটি বাংলাদেশের সর্বত্রই ছাড়াও পাহাড়ি অঞ্চলে বেশ জন্মে থাকে এবং অন্য অন্য ভারতসহ বিভিন্ন দেশে দেখতে পাওয়া যায়। নিশিন্দা গাছটি ভার্বিনাসি বা লিমিয়াসি পরিবারের এবং লিমিয়ালিস বর্গের, এছাড়া ভাইটেক্স গোত্রের একটি উদ্ভিদ। প্রিয় দর্শক, নিশিন্দার উপকারিতা সম্পর্কে বিস্তারিত জেনে নিন। নিশিন্দার যত গুণ রয়েছে তা আমাদের অনেকেরই জানা নেই। নিশিন্দা একটি গুল্মজাতীয় ও বৃক্ষ শঙ্কর নামেও বলা হয়। নিশিন্দা ইংরেজিতে সেস্ট্রি নামে পরিচিত। এর রয়েছে নানাবিধ ভেষজ গুণ। আমাদের দৈনন্দিন রোগ প্রতিরোধে নিশিন্দার রয়েছে নানাবিধ উপকারিতা। নিশিন্দার গুণাগুণ সম্পর্কে আমাদের অনেকেরই জানা নেই। তো চলুন আজকে নিশিন্দার উপকারিতা সম্পর্কে বিস্তারিত জেনে নেই। নিশিন্দার পাতা পরজীবীনাশক এবং এর যক্ষা ও ক্যান্সার বিরোধী গুণ রয়েছে।
পাতা গরম করে যে কোনো ফোলার উপরে বা মস্কানোর ব্যথা বা প্রদাহ স্থানে রেখে গরম কাপড় দিয়ে বেঁধে দিয়ে দিনে 3-4 বার বদলিয়ে দিতে হবে। এতে 2-1 দিনের মধ্যে ফোলা কমে যাবে। দেহের যে কোনো স্থানে টিউমার দেখা দিলে নিশিন্দার পাতা বেটে একটু গরম করে প্রতিদিন লাগালে কয়েকদিনের মধ্যে টিউমার ভালো হয়ে যায়। পাতার রস বা পাতা বেটে সরিষার তেলে পাক করে সে তেল 2-1 ফোঁটা করে কানে দিলে কানের রোগ আরোগ্য লাভ করে। কানে সব ধরনের ব্যথার ক্ষতেও এটি ব্যবহার করা হয় এবং বেশ কার্যকরীও বটে। পাতার চূর্ণ 1 গ্রাম পরিমাণ খেলে পূর্ণবয়স্কদের জন্য গুঁড়োকৃমির উপদ্রব্য কমে যায় বা কৃমির সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। নিশিন্দা গেঁটে বাত সারায়। গেঁটে বাত রোগে নিশিন্দার পাচন মোক্ষম ওষুধ। সঙ্গে যদি জ্বর থাকে তবুও এর বেশ সুফল পাওয়া যায়। 5 গ্রাম পরিমাণ পাতা সিদ্ধ করে সেকে সে পানি খেতে হবে, তবে উচ্চ রক্তচাপ থাকলে খাওয়া ঠিক নয়। মুখে বা জিভায় ঘা কিছুতেই কমছে না, এক্ষেত্রে নিশিন্দার পাতার রস দিয়ে জাল দেওয়া ঘি দিনে ও রাতে 2-1 বার করে লাগালে এটা ভালো হয়ে যায়। নিশিন্দার পাতার রসে জাল দেওয়া তেল ব্যবহারে টাক পড়া বন্ধ হয়ে যায় এবং খুশকি দূর হয় এবং চুল পড়া সমস্যা থেকে রক্ষা পাওয়া যায়। বৃদ্ধ বয়সে রাতে প্রস্রাবের পরিমাণ বেশি হয়, অনেকেরই 2-3 বার প্রস্রাব করতে হয়। তখন 2-3 রুটি পরিমাণ নিশিন্দার পাতা চূর্ণ পানিসহ বিকেলের দিকে একবার খেলে কয়েকদিনের মধ্যে উপকার পাবেন। প্রয়োজন বোধে 2 বারও খাওয়া যেতে পারে। 6-7 বছর এমনকি আরও বেশি বয়সের অনেকে রাতে বিছানায় প্রস্রাব করে থাকেন, এটি একটি বড় ধরনের সমস্যা। এক্ষেত্রে 2 গ্রাম পরিমাণ নিশিন্দার পাতার গুঁড়ো অথবা সামান্য রস 4-5 দিন যদি খাওয়া যায় তাহলে ভালো উপকার পাওয়া যায়। এভাবে 5-7 দিন ব্যবহারে যদি না কমে তবে সকালে এবং বিকেলে 2 বার করে খাওয়াবেন। এটি ব্যবহারে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং এতে অবশ্যই ভালো একটা ফলাফল পাবেন ইনশাআল্লাহ। হঠাৎ কোনো কারণে মস্তিষ্কের স্মৃতিকেন্দ্রিক কাজ বন্ধ হয়ে গেলে বা স্মৃতিভ্রম হলে রোজ 2টি করে নিশিন্দার পাতা ঘিয়ে ভেজে সকালে এবং বিকেলে যদি খাওয়া যায় তাহলে মস্তিষ্কের এই স্মৃতিভ্রম সমস্যাটার থেকে উত্তরণ পাওয়া যায় বা মুক্তি পাওয়া যায়। পাতার জলীয় নির্যাস জ্বর নিবারক হিসেবে কাজ করে থাকে। বমি ও অতিরিক্ত তৃষ্ণা সমন্বিত জ্বরের চিকিৎসায়ও এর ফুল ব্যবহার হয়। মূল ও জ্বর নিবারক হিসাবে কাজ করে থাকে এবং এটি বেশ কার্যকর। অনিয়মিত ঋতুস্রাবের সমস্যা। অনিয়মিত ঋতুস্রাবের সমস্যা, এই নিশিন্দা গাছের পাতার রস যদি নিয়মিত 5-7 দিন সকালে বিকেলে সামান্য হালকা গরম করে খাওয়া যায় তাহলে এই অনিয়মিত ঋতুস্রাব এই সমস্যা থেকে অবশ্যই মুক্তি পাবেন বা রক্ষা পাবেন। জামা কাপড় ও বই পোকার উপদ্রব্য থেকে রক্ষা পাওয়ার জন্য নিশিন্দার শুকনো পাতা ব্যবহার করা যায়। ধূপের সাথে এর শুকনো পাতা ব্যবহার করলে মশা মাছি এগুলো সাধারণত দূরে থাকে। যে কোনো গলা ব্যথায় নিশিন্দার পাতা সিদ্ধ করে পানিতে গরম অবস্থায় 150-200 মিলিগ্রাম ফিটকিরিয়ে মিশিয়ে 5-7 দিনে মুখে 5-7 মিনিট মুখে রেখে কুলি করলে অর্থাৎ গার্গল করলে এই গলার যে কোনো ব্যথা ভালো হয়ে যায়। তিল তেলের সাথে 2 গুণ পরিমাণ নিশিন্দার পাতার রস জাল দিয়ে যদি চুলকানি হয় বা পাঁচটা হয় তাহলে এই চুলকানি এবং পাঁচটায় যদি ব্যবহার করা যায় কয়েকদিন ব্যবহার করলেই চুলকানি এবং পাঁচটা ভালো হয়ে যায়। নিশিন্দার মূল মায়েদের বুকের দুধ বাড়াতে হরমোনের নিঃসরণ বাড়ায়। এই নিশিন্দা আগে বলা হয়েছে নিশিন্দা একটি ভেষজ উদ্ভিদ, স্তনদানকারী মায়েদের ক্ষেত্রে যাদের বুকের সাধারণত দুধের স্বল্পতা রয়েছে তারা এই নিশিন্দার গাছের মূল বেটে যদি কয়েকদিন খেতে পারেন তাহলে এই সমস্যার থেকে আপনারা উত্তরণ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। নিশিন্দার পাতা গেঁটে বাত সারাতেও বেশ কাজ করে থাকে। যদি জ্বর থাকে তবু এতে সুফল পাওয়া যায়। এটি 5 গ্রাম পরিমাণ পাতা সিদ্ধ করে সেকে সে পানি সকালে এবং বিকেলে নিয়মিত কয়েকদিন খেতে হবে, খেলে এই সমস্যার থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। তাছাড়া নিশিন্দার পাতা হাঁপানি কিংবা ঠান্ডাজনিত রোগেও বেশ কার্যকরী।
প্রিয় দর্শক, নিশিন্দা একটি ভেষজ উদ্ভিদ, এতে কোনো সন্দেহ নেই। এটি নির্দিষ্ট পরিমাণে এবং নিয়মিত যদি সেবন করা যায় তাহলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে এবং বিভিন্ন রোগ ব্যাধি থেকে আমাদের শরীরকে সুস্থ এবং সবল রাখতে পারবো। তো প্রিয় দর্শক, এটি আমরা পরিমাণ মতো এবং নিয়মিত ব্যবহার করব এবং সুস্থ থাকব। সবার সুস্থতা, সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।